사과. 아들. 누구 사과? विश्वकर्मा के बाद स्वाधीन मार करते हैं कितने खुन अर्शन है क्या ना ताकि विश्वकर्मा को ने विपद ना ना यदि विश्वकर्मा को ने विपद तो निश्चय विश्वास मार देता हूँ निश्चय तेरा भाषण निर्माण को निभाया आजते नमस्कार नमस्कार कल आप तेरा भाषण निर्माण को निभाया ऐसे चल बन है माय है कि तुम ही बोले थे ना भाषण निर्माण को भाषण का चाबी खाना मर कर चले मैं भाषण का चाबी खाना कोई बेल्स करवा चाबी दिए था बेस्ट करवा मोहम्मद जी कस्ते का पावना कोई आपने नहीं जाने बेश बाबा किंतु तरह के बोलें तो बाशो निर्माण पर तुमने कौन रास्ता ये सच है हमने ए रास्ता दिए सच है वही रास्ता या जाने ना क्या ना वही रास्ता एक ता बाका बाबला का चच है वही बाबला का चे पेड़ नहीं आचे ताई तुम्हारे दो बाबे टाइ खोल की होते पड़े जाके तुम रा दक्षिण रास्ता दिए बेश बाबा अस्त अस्त एडिकेशन अस्ते कौन भाई नहीं अभी तो मैं जा जिक्र सब रोज बिताई हुई हूँ तो मैं बाबा सोने तुम्हें गये थे वो था शादी करोगे तुम्हें गये थे अच्छा तो मैं एक तो भाई करें नहीं करें नहीं संगे बाबा आते भाई का करें ओ संगे बाबा चिल्ले बोले तुम्हारे कोने भाई करें नहीं ऐसा मत करिए दुष्टि में कर बना तू पता नहीं है दुष्टि में कर बना ये ना किसे माला ये तो होले ओमोली लोरा तो मुक्तर माला ताय अमित तुम्हारी खुशी करे दिला है तो मैं इधर बाड़ी के कोरका को सुख तो अब हद रहे एक तस्सीमा से बेले बाबा दाढ़ियाँ चिकले आओ अमित उधर मुक्तर ने सुख तो कोई रशी बताओ करते पड़े ना ना देव चल भी विश्व पर मत दिया मैं बासों जीत मान करे बासों ने चाबी का क्या मार पाचे बासों ने चाबी का क्या विश्वनों का देखिए लोगों से भी चंग में मनुष्य की को नमः तुम लोग को हमार पास तक ऐसे ना इधर मुझे दाली तक हो, देखी पकड़ा शे, हमें थक रहा हूँ। बेटी ना बेटी बेटी मैं भूख तुम्हारे मुझे मालूम तो नहीं बोला कि मैं शायद कर रहा हूँ बाहर जाओ पहले देखो ना गलिश करें आवाज़ शेज़ में ऐसी करते हैं तुम्हें रास्ता ही लगा रहे हो भूल कर चले सकते हैं चलो भूल कर तो चले सकते हैं एक दिन किंग बोल बोल मार बाकी तो दिन बाद छूट है ना 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 एक भेजा चिकित्सक बोल बोले छोड़ जावे ना दूध भेजा चे हार्को एक हार्को एक दिस दिस को पार्को
পিছনে কে দেখো পিছনে কে তোমরা কোথায় গেছো তোমার পিছনে কে निर्माण कर কিন্তু আমার এই নাম যাচ্ছে করে যদি একবার বলে না বিশ্বকর্মা একবার বলো না সবাই আমায় বিশ্বাস করে না আমার বিশ্বকর্মা আমি ছুটি করতে পারবো না আমি ছুটি করিনি মা আমার আদেশে পুনরায় পূজো সাতালে পড়বে ঈশান করে আমার এই নাম যাচ্ছে করে রাখো মা না 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 অন্য আদেশ করে আমি আদেশ করে করিবো পারবো না তুই যদি বাবা সে সন্তানি পারিতে করতে পারবো না ছিল মা আমি করতে পারবো না পারবো না যদি না পারো কি করবো জানো এই নাম দিয়ে তোমার একমাত্র পুত্রকে আমি দানস না যদি তুমি বাসর করে যুদ্ধ করি তাহলে আমার একমাত্র পুত্রকে আমার কোলে থেকে কেড়ে নেবো আমার বাপকে হাজার টাকা আর আমার পুত্রকে তুমি কেড়ে নেবে তোমরা কে বলে মহারাজ কে ভালো ভালো মিলে বাড়িতে ভালো আছি ওই মধ্য রাস্তায় কে মনে করছি পুনরায় এই যে এত বড় পাপ কাজ করবো এই পাপের কে দায়ী হবে তুমি বলো বিশ্বকর্মা এই কাজের জন্য পাপের ভার তোমার মস্তকে দেবো না আমার নিজ মস্তকে আমি ধারণ করবো বিশ্বকর্মা আমার নিজ মস্তকে আমি ধারণ করবো মা গো এত বড় একটা কাজ করবো তার জন্য কি পাবো বিশ্বকর্মা বল তো মহারাজ তোমাদের কি দিয়েছে মুক্তর মালা সামান্য মুক্তর মালা শোনো এই কাজ তোমার বাবা যদি করতে পারে না মহারাজ যা দিয়েছে আমি তার চতুর্ভুজ মেশিন বাবা তার মা আশীর্বাদ তোমার আশীর্বাদ নিয়ে যাবো সে সন্তানি ভগবতী তোমার কাজ সমাধান করে আমার ঘরে ফিরে আসতে পারি মা গো আশীর্বাদ করে বিশ্বকর্মা বিশ্বকর্মা তোমাদের মনে সম্পূর্ণ করে আমার কৃতজ্ঞতা করে বিশ্বকর্মা এই বিশ্বকর্মা নীতি লাগো কি বাবা গো ভালো
ব্যাগের মধ্যে কে গুছিয়ে নিয়েছিল আমার পত্র নিয়েছি তুমি বাসার মধ্যে সুবর্ণ নীল বাটিটা তুমি গুছিয়ে নাওনি আমার মনে ছিল না মনে ছিল না কেন এসেছো আমার কাছে মহারাজ আমরা যে নির্বাচন করে এসেছি তাই ছোট ছোট আমার আপনার কাছে এসেছি আপনি দয়া করে এ কি বলছো আমি বলেছিলাম বিশ্বকর্মা বাসর নির্মাণ করে বাসর চাবি কাটি আমার কাছে দেবে যদি বাসর মধ্যে তোমরা নীল বাটালি ফেলে এসেছো সেই জন্য শুধু তোমরা চাবির জন্য কিন্তু বলতে পারো বিশ্বকর্মা একটা মত একটা নয় পারলে তুমি শত শত চাবি কাঠি তৈরি করতে পারো কিন্তু তুমি একটা কাঠ চাবি কাঠির জন্য আমার কাছে এলে কেন অনেক পুরানো জিনিস তাই মায়া পড়ে যাচ্ছে তাই আপনার কাছে ছুটতে ছুটতে এসেছি আপনি করে দয়া করে চাবিটা না না দয়া করে বলছেন কেন এমন বাসুরের চাবিটা বিশ্বকর্মা এই চাবিকাঠিটা আপনার কাছে সামান্য হলেও এই চাবিকাঠিটা আমার কাছে বহু মূল্যবান এই চাবিকাঠির জন্য থাকবে আমার একমাত্র পুত্র লক্ষ্মী বাসরে ভরে তাই তো এই বাসরের চাবিকাঠিটা আপনার কাছে আমি দিতে পারছি না শুধু একটি মাত্র কারণে কি কারণে দিতে পারছেন না বলতে পারো বিশ্বকর্মা আপনার যেমনি পুত্র আপনাকে পিতা বলে ডাকে সেটা তোমার আধারে রাম মনে নেন মনে ঠিক আমার একমাত্র পুত্র লক্ষ্মী এখনো বেঁচে আছি ওকে নিয়ে বক্ষে মাঝে ধারণ করে সেটা আমার হৃদয়ে হৃদয় নয় নেন মনে তাই যদি পুত্র লক্ষ্মীর মৃত্যু হয়ে যায় মনে হয় আমার প্রজাও সম্পদ হয়ে যাবে আপনি বিশ্বাস করতে পারছেন আপনি আমায় বিশ্বাস করতে পারছেন না আপনি এত বড় বাসর বা নির্মাণ করিয়েছেন আমায় বিশ্বাস করে আর আপনি সামান্য চাবি বিশ্বাস করে দিতে পারছেন না বিশ্বকর্মা আপনি আমার সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করছেন না তো আপনি আমার সঙ্গে কোনো ছলনার আশ্রয় নিচ্ছেন না তো এ কি হচ্ছে মহারাজ আমার আমার বিশ্বকর্মা সবাই আমায় বিশ্বাস করে আমিও বিশ্বাস করি তাই না আমার বিশ্বাস সেই বিশ্বাসে সেই আত্মবিশ্বাসে আজ এখনো বিশ্বাস করে আব্বা আমাদের বাড়ি পাশের চাবি বছর থেকে আপনার সুবর্ণ লিজ বাটলি দেওয়ার পর তবে বিশ্বকর্মা শুধু বর্ষের চাবি কাটি আপনি আপনি আমার কাছেই দিয়ে যাবেন কথা বিশ্বকর্মা আপনি কথা কি রকম ওই বাটালি এনে আমি সময় মতো এই চাবি আপনার কাছে আবার বিশ্বকর্মা বাসরের চাবি কাটি দিয়ে কিন্তু আবার পুনরায় নিতে এলো কেন না না তাহলে কি রাজা চন্দ্র ভয়ে ঋষি মাতা উঁচু করে থাকবে শুধু একটা মাত্র ব্রত নিয়ে বাঁচবে সেটা হলো শিবম সত্যম সুন্দরম সুন্দরম আমি ঈশ্বর করে কারি বছর আর তুমি থাকবে পাড়া যদি কেউ আসে হাতে তালে দিয়ে কিন্তু জানিয়ে দেবে ঠিক আছে
আসো তাহলে তো তুমি সতর্ক যাবে তাই তো ঠিক আছে আমি তাহলে আসছি আমি শুরু করছি আমি শুরু করছি তুই তো
সকাল না হলে আজ আমি করে পান্তা খা এত এত খায় এত তো খায় ঠিক আছে বাবা তুই সেরকম ভাবে ঠাকুর আছিস সব ঠাকুর যেটা আছে আমার বাবা সেইটা আছে কি দেখা
আমি আসি।
বলেছে উত্তর দক্ষিণের জন্য যদি আমি এত কিছু করতে পারি বধূ মাটুক আমার যাচাই করে নিতে হবে মহামন্ত্রী বলুন আজকের বারে কি বলুন তো আজকের বারে শুক্রবার শুক্রবার তাহলে শুক্রবারের দিনটাও খুব শুভ তাই না হ্যাঁ শুভ দিন এই তো শুভ দিনে তোমার একটা ঘটক দিতে বলে বড় প্রয়োজন ফিরে আসবে ততদিন রাজকার্য বন্ধ থাকবে শুধু তাই নয় সমস্ত প্রজাগণের বলে দেবে সবাই যেন একই কথাই হয় আমি বলে দেব তাহলে ঘটক দিজবার এখনো আসছে না কেন সংবাদ কি ঘটক দিজবার পাইনি নিশ্চয় ঘটক দিজবার সংবাদ পেয়েছে বেশ আমি একটু আগে গিয়ে দেখি ঘটক দিজবার কেন আসছে না আমার একমাত্র পুত্র লক্ষ্মীকে আমি বিবাহ দেব মনস্থির করিয়াছি খুব আনন্দের কথা আর একটি কাজ আপনাকে করে দিতে হবে পুত্র লক্ষ্মীর জন্য একটা পাত্রী সন্ধান করে দিতে হবে সে যে রূপে গুণে যেন আমার লক্ষ্মী প্রতিভা হয় তাহলে আপনি কি বলতে চান যদি না এখন এই ধরিত্রী বুকে সতী মায়ের গর্ভে সতী কন্যা যদি না থাকতো তাহলে কোনদিন সূর্যদেব উদিত হতো না নদীতে জোয়ার ভাটা খেলতো না সতী মায়ের গর্ভে সতী কন্যা নেই তাহলে কোনোদিনের জন্য সূর্য উদয়াস্ত হতো না কোনোদিনের জন্য নদীতে জোয়ার ভাটা হতো না অবশ্যই সতী আছে সত্য আছে দিন আমার হাতে দিন আসুন ধরুন পঞ্চবটি লোহের কলায় আর যেদিন আমার পুত্র লক্ষ্মীকে বিবাহ দিয়ে চিত্রকূটের সাতালি পর্বতে রেখে দেওয়ার পর বাসি বিয়ে বরণ করে আমার সাদের চম্পকে নিয়ে আসবো সেদিন আমি তোমার উপযুক্ত বিদায় করে আমি তোমায় পাঠিয়ে দেব এই বয়সে আমি অনেক মেয়ের ছেলের বিয়ে দিয়েছি কিন্তু কেউ কোনোদিন বলেনি তো এই পঞ্চবুই লোহকলায় সিদ্ধ করতে হবে কিন্তু সতী মায়ের দরকার এই পঞ্চবুই লোহকলায় সিদ্ধ করতে গেলে সতী মা পাবো কোথায় ঠিক আমি খুঁজে বের করবো আর দেরি না করে আমি চললাম এই সতী মায়ের সন্ধানের খুঁজে আজ ঘটক চলে দেখো কন্যার সামনে গো ঘটক চলে ঘটক চলে Okay.
বাসির কাছে লাগতে দিত তিল মাত্র লাইন বাসার কেলাসে কত দিনের পর দিন চলে যায় কত দিন বাদ থাকিব এ ধারা মনে ভেবেছিলাম অবসর কালে কাটাইব ঈশ্বর চিন্তা তাও বুঝলাম ভালো না দেখতে তো আমার কন্যা অনেক বড় হয়ে গেছে আমি বুঝতে পারছি না আমার কন্যাকে আমি কার হাতে করিব अविवाहित समतुल्य भोजन आकारे भोजन आकारे भक्षण कर চম্পাধর লোকে বলে সাদার বাড়ি খাওয়া দাও মন ভরে খেয়েছি আমার কর্ণার বয়স 12 বছর ওই 12 বছর কর্ণার জন্য দিতে হবে আপনার স্বর্ণহার
প্রবেশ করবেন আর আপনি যদি স্বর্ণ আনতে পারেন কোনো দিনের জন্য আমার এই রাজসভা সাথে আপনি প্রবেশ করবেন না। আসুন জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।